শেষ ১৩ বছরে এই নিয়ে ২১তম কোচের অধীনে বাংলাদেশ দল। তিন দিনের প্রস্তুতিতে নতুন কোচ হাবিয়ার ক্যাব্রেরার প্রথম পরীক্ষা মালদ্বীপে। প্রথমবারের মতো যে কোনো দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়া এই স্প্যানিয়ার্ড ধুঁকতে থাকা দেশের ফুটবলে কি পরিবর্তন আনেন সেটাই এখন বড় প্রশ্ন। দায়িত্ব নেবার পর প্রথম অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন ক্যাব্রেরা। তিন ঘন্টার দীর্ঘ প্রস্তুতিতে কাজ করেছেন ফিটনেস নিয়ে। এছাড়া নিজেদের মধ্যে বিভক্ত হয়ে ফুটবলীয় লড়াইয়ে ঘাম ছড়িয়েছেন জামাল ভুঁইয়ারা। জেমিডে অধ্যায় শেষে বিল্ড আপ ফুটবলে আস্থা নতুন কোচের। তবে স্বল্প সময়ে এই কৌশলে কতটা মানিয়ে নিতে পারবে বাংলাদেশ তা নিয়ে রয়েছে ঢের সংশয়। আমার বিশ্বাস এখানে যে তিন দিন আছে এবং মালদ্বীপে গিয়ে যে একদিন সময় পাবো অনুশীলনের তা দিয়ে উন্নতি সম্ভব। সুযোগ সুবিধা, খেলোয়াড়দের লেভেল, মনোযোগ ও এনার্জি নিয়ে আমি খুবই খুশি। যেভাবে আমরা শুরু করেছি তাতে আমি নিশ্চিত উন্নতি সম্ভব। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। ক্যাবরার অধীনে প্রথম দিনের অনুশীলন শেষে সন্তুষ্ট তিনিও। জীবনের দাবি, ক্লাব ফুটবলে ব্যস্ত থাকায় মানিয়ে নেয় সমস্যা হবে না খুব বেশি। সবাই খেলার মধ্যে ছিলাম, আমরা দেখেন আমরা কিন্তু ক্লাব টিম থেকে এখানে আসছি। আমি গত দুই দিন আগেই ম্যাচ খেলছি, তারপরে এখানে আসছি। তো সবাই এরকম একদিন দুদিন আগে ম্যাচ খেলছে বা ম্যাচ খেলে এসে জয়েন করছে। তো সবাই ফিটনেস লেভেল সবার ভালো আছে। ম্যাক্সিমাম ক্লাবের বিদেশি কোচরাই কিন্তু বাংলাদেশে যে বিল্ড আপ পছন্দ করে। তো যেহেতু আমাদের প্লেয়ারদের অভ্যাস আছে বিল্ড আপ ফুটবল ক্লাব লেভেলে খেলা, তো সেটা আমার মনে হয় না অসুবিধা হবে। ক্যাবরার শুরুতে শুরুটা হয়েছে ২১ বছর বয়সী মেরাজ হোসেন ওপিরো। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া সাইবে স্পোর্টিং এর এই মিডফিল্ডার হারিয়ে যেতে চান না অন্যদের মতো, বাদের তালিকায় না পড়তে উজাড় করে দিতে চান নিজেকে। ডাক পেয়েছি প্রথমবারের মতো, তো আমি ভালো পারফরমেন্স করতে করব জানি, বাদ না পড়তে হয় আর কি। বাদ না পড়ার জন্য যা করা দরকার তাই করার চেষ্টা করব। বাংলাদেশে জার্সি গায়ে প্র্যাকটিস করলে একটা অন্যরকম ফিলিংস আসে দেশের প্রতি, তো চেষ্টা করব যে দেশের জন্য ভালো কিছু করবো। তিন দিনের অনুশীলনের বাকি দুই দিনও একই ভেন্যুতে ঘাম ঝরাবে টিম বাংলাদেশ। ২২ তারিখ মালদ্বীপের উদ্দেশ্যে উড়াল দিয়ে ২৪ তারিখ প্রথম ম্যাচে নামবে ক্যাবরেরার দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।